অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মাননীয় শিক্ষকরা এখানে উপস্থিত আছেন। আমাদের 8 নং 10 নং ইউনিয়ন পরিষদের সোনাদর চেয়ারম্যান এমাদুদ্দিন খান। এমাদ ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে থেকে আমি সাংবাদিক ফোরাত ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এমাদ ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যখন আপনি চেয়ারম্যান নির্বাচিত হলেন ধানের শীষ নিয়ে যখন পাশ করলেন, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল সেই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফোরাত ভাই, সঙ্গে আছে এটা তো ঠিক আছে। যখন আমি 29 অক্টোবর 2020-এ যখন নির্বাচিত হই ধানের শীষ প্রতীক নিয়ে, এলাকার জনগণ 17 বছর পর আমার ইউনিয়নে ইলেকশন হয়েছে, যেটা তো আপনারা অনেকে অবগত আছেন, অনেকে অবগত নন। সেই 17 বছর পর ইলেকশন হওয়ার সুবাদে এলাকার জনগণ আমার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে ধানের শীষ প্রতীকে। সেসাড়িত অনুভূতি আমার অনেক ভালো। আমার ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সরকার কর্তৃক যে প্রতিবন্ধকতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন টিআর, কাবিকা, এলজিএসপি দেওয়া হচ্ছে, এটা কন্টিনিউয়াসলি আপনি আসার পর থেকে একটা মত পেয়েছেন কিনা? এখন বর্তমান কেয়ারটেকার সরকার আছে, কেয়ারটেকার সরকারের কাছে আপনাদের কি চাওয়া পাওয়া আছে? চেয়ারম্যান হিসাবে আপনি তুলে ধরবেন আমাদের আলোকিত কিংবদন্তি আমাদের ভাই, আমাদের শ্রদ্ধা বড় ভাই চেয়ারম্যান। না, আমরা বিগত বছরগুলো ঠিক মতো বরাদ্দগুলো আমরা পেয়েছি, কম পেশ হতে পারে স্বাভাবিক, কিন্তু গতানুগতিক প্রক্রিয়ায় পার্শ্ববর্তী বা প্রতিবেশী এই বিশ্বনাথ উপজেলার যে 8টি ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের আয়তনের হারে, আয়তনের দিক দিয়ে যেগুলো পাওয়ার কথা আমি সেই হিসাবে পেয়েছি, সেগুলো কিন্তু কম পেশ হতে পারে আর কি। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর একটা জিনিস আমি আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখন আমাদের এসডিজি গোল চলছে, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ওই গোলের মধ্যে বলছেন মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ, এটাকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আমার ভাই আপনি অপিনিয়নটা তুলে ধরবেন এই ব্যাপারে? জিরো মাদকের বিরুদ্ধে তো অবশ্যই জিরো টলারেন্স আমাদের, আমার পক্ষ থেকে আমার ইউনিয়নে আমরা এই আমাদের বিগ পুলিশিংয়ের মাধ্যমে বা থানা প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে বিগত দিনগুলোতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বাধাঘাটে আমরা এগুলা ইয়ে করি আর কি, বিগ পুলিশিংয়ের মাধ্যমে মানুষদেরকে নিয়ে আমরা ইয়ে করি। তো মাদক তো অবশ্যই নির্মূল হতে হবে এলাকা থেকে, দেশ থেকে, না তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো এগুলো কিভাবে এই মাদকের পেছনে তো অনেক ইফটিজিং আল্লাহর রহমতে আমাদের এলাকায় নাই, কিন্তু ইফটিজিংটা হোক না আমরা চাই সব জায়গায় থেকে, এটা যাতে ইফটিজিং যাতে না করে লোকজন, সেই হিসাবে আমাদের যা যা অবস্থান থেকে আমরা সতর্ক থাকতে হবে। বাল্য বিবাহ তো অবশ্যই এটা আমাদের কাম্য নয়, উপযুক্ত সময়ের মধ্যে পরে বিবাহ হোক প্রত্যেকটা ছেলে মেয়ে, এটা আমরা চাই। আমার এলাকায় আল্লাহর রহমতে বাল্য বিবাহ নেই। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের প্রশাসন বিভাগে ইউনুস স্যার আছেন এবং পুলিশ ডিপার্টমেন্ট আছেন, এই ব্যাপারে আপনাকে কি কেমন কোঅপারেশন দেন ওনারা? খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো। ভিউয়ার্স, আজ 9টা 15 মিনিটে আমাদের সনাতন আমাদের চেয়ারম্যান এমাদুদ্দিন ভাইয়ের সাক্ষাৎ দিয়ে আমাদের চ্যানেল 99 9টা 15 মিনিটে দেখে নেবেন, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি ভ্রমণ রিপোর্টার হিসেবে সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে যাচ্ছি। আজ ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। ধন্যবাদ ফরাদ ভাই।